কি অবস্থা, তোমরা একটু টেস্ট করতে দিবা না তাই বলে? ওই একটা টুকরা দিও একটুখানি, যাচ্ছে আমরা সবাই মিলে একটু চাকবো, বুঝছো? এই এতগুলো দিলে কেন, তোমাদের হবে? আমি বড় ভাইরে একটু দিয়ে আসি, বড় ভাইরে না দিলে। সুন্দরবনের কচিখালি খালের যে মোহনা, সেখান থেকে বলেশ্বরের মোহনা খুব বেশি দূরে নয়। এখানে আশেপাশের জেলা উপজেলা থেকে জেলেরা আসেন, সাগরে নামেন ইলিশ মাছ ধরতে এবং মাছ ধরে আবারও ফিরে যান নিজেদের বাড়িতে। দারুণ একটি সময়, বিশেষ করে এই সময়টিতে ভীষণ ব্যস্ত থাকেন তারা। আমরা রয়েছি ডিমচরের উত্তর দিকে যে চর, সেই চরে সাগর থেকে মাছ ধরে জেলেরা এখানে এসে আসলে বিশ্রাম নেন। আমরা তাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করব। এই জেলেদের সঙ্গে, বিশেষ করে সুন্দরবন এবং সাগরের জেলেদের সঙ্গে এই জায়গায় এসে, মানে সমুদ্রের মাঝে এসে এরকম সময় কাটানো সত্যি ভাগ্যের ব্যাপার, আর মানুষগুলো অসাধারণ। ভিডিও দেখছো না? হ্যাঁ, আগে তো ডাকাত ছিল মেলা, নির্মূল যা হইছে তার হাত দিয়ে হইছে, আর বড় উঠে পড়তা। কিন্তু এই যে ইলিশের মাছে তো, ইলিশের গন্ধে তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে বাবা, সব ট্রলারই একই অবস্থা না? এখানে আবার রান্না রান্না হচ্ছে। ও আব্বা, কি অবস্থা, তোমরা একটু টেস্ট করতে দিবা না তাই বলে? আরেকটু লাগবে, ওই একটা টুকরা দিও একটুখানি, যাচ্ছে আমরা সবাই মিলে একটু চাকবো, বুঝছো? লোভ সামলাতে পারতিস না? বাড়ি কোথায় তোমাদের বাবা? সাউথখালি, সেই সিডরে যে ওদের পাদর ফেলে দিয়ে রাখা, সেই জায়গায়, সেই জায়গায় না? কি সাংঘাতিক ঘটনা, সিডর বন্যার সময় এই সাউথখালি সিডরের সময়। তারপর আবার তো ওই জন্য পানি আইছে, আমি দেখি শুরু মধ্যে বই শুরু দেখতে দেখতে দেখি ওই বড়টা যে ওই আগুন না লুকোই আইছে, মানে আগুনের মতো একটা লুকো না, ওই রেগে না রাস্তা না আইছে, আইছে মন তুমি ওই এইটুই দেখছি, এর ভিতরে ওই কাশি টুসি পাড়া তারা ফিরলো একটা গাঙ্গের তৈরি দিকে গেছে, একটা মরে লো এইটুই। কদ্দূর ছিলেন আপনি সাগরে? না, আমি ছিলাম ইতে দেশে ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর সাউথখালি। হ্যাঁ সাউথখালি। হ্যাঁ, রুদ্রে যাই না, আমি একটা গাছ ধরছি, গাছটা লই পড়ছি কোলায়, কোলায় যে হাতে পেতে রাস্তা আছে, রাস্তাতে দৌড়ি বাড়ি গেছি, বাড়ি যাওয়ার লগ লগ এমনি এই উঠোনে পানি ভরে গেছে, এই লাভ দিয়েছি ঘরে ঘরে উঠছি, মাথায় উঠছি, এই ভিতর ঘরটার যা বিক্রি করছে, এই হাতের ভিতর যে যেন পাশে গেছি। তাই আমাকে ফ্যামিলিতে সবাই, আমি এই লুঙ্গি খুললে পাঁচজন আমার ফ্যামিলিতে, আমি নিয়ে ছয়জন, আমার পাঁচজন মহিলা, আর আমি আল্লাহ। তা আমি যখন লঙ্গি খুললে লঙ্গির মধ্যে সব আটকাইয়া এবার মুষ্টি টেবিল ধরে এবার ট্যাঙ্গা গাছ ধরে বই রয়েছে, আমার বাড়ির দিয়ে একজন বিরাট ঝড় গেছে। এই এতগুলো দিলে কেন, তোমাদের হবে? আমি বড় ভাইরে একটু দিয়ে আসি, বড় ভাইরে না দিলে। অন বিহাফ এই আমাদের জেলে ভাইরা দিছে, এই আন্না আন্না, আমি আমার ভাইয়ের খাবার দেখব না? একটু ছবি তুল, তুলে দেন তো, তারপরে যে ওই হোয়াটসঅ্যাপে নাম্বার নিয়ে দিয়ে দেবো, নি হোয়াটসঅ্যাপ ব্যবহার করো না ইমো। এখানে কি হচ্ছে? আগে মাছ, আমি কি মাছ কিনলাম? কিনলাম
আমার তো মুখে ইলিশ, সামনে ইলিশ, কি একটা অবস্থা। হ্যাঁ ভালো থাকেন বাবা। জেলেদের নৌকায় আমরা ইলিশ মাছ ভাজা খেলাম এবং কিছু ইলিশ মাছ কিনে আমরা রওনা দিলাম। আপাতত যাব লঞ্চের দিকে, তবে চলতি পথে হাতের বাম পাশে পড়বে একটি বিশাল চর, কোচিখালি ফরেস্ট অফিসের সামনে যে চরটি, এবং এখানে ভাটার সময় যদি আমরা যে কোনো সময় আসি, মানে বছরের যে কোনো মৌসুমে, আমরা প্রচুর সংখ্যায় হরিণের দেখা পাবো। হরিণ এত সুন্দর করে তারা এখানে চড়ে বেড়ায় এবং সত্যি কথা বলতে যে পর্যটকদের দেখেও তারা খুব একটা ভয় পান না, কারণ এখানে পর্যটকরা বেশিরভাগ সময় আসেন এবং এই জায়গাটি তারা নিরাপদ মনে করে। যে কারণে কচিখালি কিংবা কটকায় আসলে যে কোনো সময় পর্যটকরা একেবারে ঝাঁকে ঝাঁকে হরিণ দেখতে পাবেন। কচিখালির যে মূল খালটি রয়েছে, মানে ফরেস্ট অফিসের যে খালটি রয়েছে, সেই জায়গাটা একটু চক্কর দেব বলতে পারেন। আমাদের আসলে এই খালগুলোতে ডিঙি নৌকা নিয়ে ঘুরতে পারলে খুব বেশি ভালো লাগে, কিন্তু সাথে যেহেতু ডিঙি নৌকা নেই, কাজে ট্রলারই ভরসা। সুন্দরবন নিয়ে আমাদের অনেক আগ্রহ, এখানে অসংখ্য মানুষ এই বনের প্রাণ প্রকৃতির উপর নির্ভরশীল। দীর্ঘ সময়ে এখানে বনদস্যুতা ছিল, তারপর একটা সময় দীর্ঘমেয়াদী কাজের মধ্য দিয়ে সুন্দরবন দস্যুমুক্ত হয়, কিন্তু সেই দুষ্টচক্র কিন্তু সবসময় সুযোগের অপেক্ষায় থাকে, এবং সাম্প্রতিক যে পট পরিবর্তন হলো তার সুযোগ নিচ্ছে কিছু অসাধু মানুষ। পরিষ্কারভাবে এখনও পুরোপুরি জানতে পারিনি, জানতে পারলে আপনাদের নিশ্চয়ই জানাবো। ইতিমধ্যেই কিছু ছোট ছোট দস্যু দল নেমেছে, তাদের বিরুদ্ধে অভিযানও চলছে। যে কথা বলছিলাম যে পয়লা সেপ্টেম্বর থেকে সুন্দরবন খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য এবং জেলেদের জন্য। জেলেরা মাছ ধরতে আসছেন, ইলিশের জেলেরা ভালোই মাছ পাচ্ছেন এখন, সুন্দরবনের জেলেরা কেমন মাছ পান সেটি জানা যাবে আর এক দুই দিন পর থেকে। যতটুকু জানতে পারছি জায়গায় জায়গায় জেলেরা মাছ পাচ্ছেন, তবে অনেক ক্ষেত্রেই অনেক জায়গাতেই মাছের ভীষণ আকাল। তাদের অভিযোগ, চুরি করে ওই খালগুলোতে এই নিষিদ্ধ সময়েও মাছ ধরা চলেছে। কচিখালির এদিকটা, মানে সুন্দরবনের এই অংশটি অভয়াশ্রম, অর্থাৎ এখানেই মাছ ধরতে আসা নিষেধ। সত্যি বলতে পর্যটক ছাড়া বাকি সকলেরই প্রবেশ নিষেধ। পর্যটকরা নির্দিষ্ট জায়গা থেকে অনুমতি নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য এদিকে আসতে পারেন। তো এই দিকটা আসলে দেখলে ভীষণ ভালো লাগে, এই কারণে যে জেলেদের আনাগোনা এখানে কম। কিছু মানুষ চুরি করে ঢোকেন ঠিকই, তবে খুব বেশি চাপ পড়ে না, যে কারণে এই অঞ্চলের প্রাণ প্রকৃতি মোটামুটি অক্ষত আছে বলা যায়। গুরান বেশি হইছে, কম হইছে? তোকে মতো বয়সে রুয়া খাইছি চা ভাই, মাথা ঘুরে যাচ্ছে তো। রানা রে রানা, এই অঞ্চলটি সত্যি বলতে রীতিমতো বন্য। এমনিতে পরিষ্কার সব কিছু দেখা যায় না, তবে বোঝা যায়, অনুভব করা যায় যে দুপাশের যে জঙ্গল দেখা যাচ্ছে সেখানে প্রচুর হরিণ রয়েছে, বন্য শুকর রয়েছে এবং নিশ্চিতভাবে বাঘও রয়েছে। এই অঞ্চলে প্রায় পর্যটকরা এসেও
সুন্দরবনের বাঘ দেখতে পান। খালটির মাঝামাঝি জায়গায় একটু বিরতি নিলাম আমরা, চাকি জাল দিয়ে একটু মাছ ধরার চেষ্টা করব। আমাদের বেলায় সর্দার অনেক আগে থেকেই জাল খাওয়ানোর জন্য প্রস্তুতি নিয়েছিলেন। লাভ দিয়েন না আবার এখানেই যে পাশ দিয়ে বাঘ হেঁটে গেছে, সেটাই তো দেখতেছি। স্রোত তো মনে খুব বেশি নাই, হ্যাঁ মাছে আওয়াজ দিচ্ছে সুন্দর। ঠেলা দিয়ে ওই গুলাই ধরতে গেল। আচ্ছা দিচ্ছি, আপনি জালটা তোলেন। ওই মুড়ো বাঁধছে নাকি? মুড়ো বাঁধলি তো কায়দা কায়দা। এই এটা একটু সরাতে হবে, ভিজে যাবে আর এগুলো। আরে সাদা মাছ উঠছে তো, পার্শ্ব মাছ কি ভাই? পার্শ্ব মাছ ট্যাংরা। ট্যাংরা কুলির গায়ে খাও দিতে ভাই, ট্যাংরা বাঁধাতে গেলি কি অবস্থা? দেখি ট্যাংরা পরে বড় হোক, পরে বড় আমরা ধরবো নি পরে আবার। আরো আছে ট্যাংরা? ট্যাংরা আছে, ট্যাংরা তুই কলে খাপ দিতি। ট্যাংরাটা হেভি স্বাদ হবে বুঝছেন, ছবি তুলতেছি। খুব ডিস্টার্ব করতেছে এই ট্যাংরাটা। জায়গা নেই তো? আচ্ছা আপনাকে আমি জায়গা করে দিচ্ছি, আমি সরে যাচ্ছি এখান থেকে। এখানে নেমে একটা টান দিলে আর কিছু করা লাগবে না। টান না, মুড়ো মুড়ো দেহে একটু থামাবেন, ওই মুড়োটা গিয়ে দেবো। একটু বাম পাশে আসো তো রানা, বাম পাশে নামিয়ে মারবো। নামিয়ে মারবো, নামিয়ে মারবেন না এই এই জায়গাটা। একটু নিচু করে বসায় দেন, জাস্ট ফেলেন। মাছ ধরতে আমাদের সবারই ভালো লাগে, দেখতেও খুব আনন্দ লাগে। তবে সুন্দরবনে মাছ ধরা খুব সহজ কাজ নয়, তারপরেও আমরা মাঝে মাঝে জাল ফেলি কিংবা বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করি, ছেড়ে দিব। আনন্দ লাগে, ভালো লাগে। সুন্দরবন আসলে অনেক সুন্দর, ভীষণ বন্য, ভীষণ ঝুঁকিরও জায়গা। তবে সব কিছু বাদ দিলে যেটি থাকে সেটি হচ্ছে এর সৌন্দর্য। অনেকে মনে করেন যে সুন্দরবনের বাঘ দেখতে পারলে মনে হয় জীবন ধন্য হয়, কিন্তু আমার কাছে মনে হয় সুন্দরবনের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর নিস্তব্ধতা। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।